ব্যাংক থেকে ঋণ নিতে আসা প্রত্যেকটা গ্রাহকই ঋণ নেওয়ার আগে ব্যাংকারের কাছে একটা প্রশ্ন করেন, আর সেটা হচ্ছে তার ঋণের মাসিক কিস্তি কত টাকা করে আসবে। এই মাসিক কিস্তিটাকে আমরা ব্যাংকের ভাষায় ইএমআই বা ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট বলে থাকি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ব্যাংকারদের একটা বড় অংশ কাস্টমারকে সঠিকভাবে মাসিক কিস্তির অঙ্কটা বলতে পারেন না। আমার সেই প্রিয় ব্যাংকারদের অজুহাত হচ্ছে তাদের ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারে লোন ক্যালকুলেটর বা ইএমআই ক্যালকুলেটর দেয়া নাই। কিন্তু কাস্টমারদের সামনে আমাদের ব্যাংকারদের এমন উত্তর আসলে বিব্রতকর। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে যে কোনো কাস্টমার ব্যাংকে আসলে তাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা এবং উত্তম সেবা দিয়ে সন্তুষ্ট করা। কারণ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই কাস্টমারটি আমার ব্যাংক থেকে চলে যেতে পারে, কারণ আমার ব্যাংকের বাইরেও তার কাছে আরো 60টা ব্যাংক অপশন হিসেবে আছে। তাহলে আমাদের কাস্টমারদেরকে তাদের ঋণের মাসিক কিস্তিটা হিসাব করে বলে দেওয়ার জন্য আমাদের প্রত্যেক ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারে কি ইএমআই ক্যালকুলেটর থাকাই চাই, অথবা আমরা ব্যাংকার যারা আছে আমাদের সবাইকে কি উচ্চতর বিজনেস ম্যাথসে খুব পারদর্শী হতে হবে? না সম্মানিত ব্যাংকার, আপনার টেনশনের কিছু নাই। আপনার ব্যাংকিং সফটওয়্যারে ইএমআই ক্যালকুলেটর দেওয়া আছে বা নাই সেটা কোনো সমস্যা না। আপনি উচ্চতর বিজনেস ম্যাথসে খুব বেশি পারদর্শী হন আর না হন সেটাও কোনো প্রবলেম না। আপনি যদি এক্সেলে মোটামুটি জ্ঞান রাখেন, সিম্পল করে যদি বলি, আপনি যদি একটা এক্সেল ফাইল ওপেন করতে জানেন, তাহলে আপনি এক্সেলের পিএমটি ফাংশনটা ব্যবহার করে যে কোনো ঋণের মাসিক কিস্তি হিসাব করে বের করতে পারবেন। তো চলেন আমরা এক্সেলের পিএমটি ফাংশনটা ইউজ করে কিভাবে লোনের কিস্তি বা ইএমআই হিসাব করব সেটা আমরা এখন শিখে ফেলি। আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিনে এক্সেলের পিএমটি ফাংশনটা আপনাদেরকে শো করছি এবং পিএমটি ফাংশনে কি কি বিষয় আছে, অর্থাৎ পিএমটি ফাংশনটা আমরা ইউজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। যে দেখেন পিএমটি ফাংশনে আপনাকে লোনের রেট ইউজ করতে হবে, তারপরে এনপার, তারপরে প্রেজেন্ট ভ্যালু, তারপর ফিউচার ভ্যালু, তারপর টাইপ, এই প্রত্যেকটা এলিমেন্টস দিয়ে আসলে কি মিন করে চলেন আমরা সেটা আবার দেখে নেই। প্রথমে হচ্ছে রেট। রেট মানে তো আমরা বুঝি যে ইন্টারেস্ট রেট, কিন্তু ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, ইন্টারেস্ট রেট কিন্তু এখানে ইয়ারলি রেটটাকে পিরিয়ডিক্যাল রেটে কনভার্ট করে ফেলতে হবে। এখানে আপনারা খেয়াল করেন এখানে কি বলা আছে যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে বলা আছে ইন্টারেস্ট রেট পার পিরিয়ড। আমরা যদি বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে কি আছে এখানে, ইফ পেমেন্ট ইজ মেড মান্থলি ইয়ারলি রেট টু বি এক্সপ্রেসড ইন মান্থলি রেট। অর্থাৎ আপনার যে ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকবে, আমরা জানি যে সাধারণত সেটা ইয়ারলি রেটই দেওয়া থাকে, যেমন আমাদের যে প্রচলিত যে রেট 9% এটা হচ্ছে ইয়ারলি রেট বা বার্ষিক রেট। এখন বড়রা যদি মাসে মাসে কিস্তি দেয় সেই ক্ষেত্রে বার্ষিক বা ইয়ারলি রেটটাকে আপনাকে মাসিক রেটে কনভার্ট করে ফেলতে হবে। অর্থাৎ রেটটা যদি ইয়ারলি দেওয়া থাকে কিন্তু বড়রা যদি কিস্তি পরিশোধ করে মাসে মাসে, সেক্ষেত্রে ইয়ারলি রেটটাকে আপনার মান্থলি রেটে কনভার্ট করে ফেলতে হবে। অর্থাৎ ইয়ারলি রেট যদি 9% হয় আমাদের, বরোয়ার যদি পেমেন্ট করেন মাসে মাসে, সেক্ষেত্রে 9% কে তখন 12 দিয়ে ভাগ করে মান্থলি রেটে কনভার্ট করে ফেলতে হবে। আর বরোয়ার যদি 3 মাস পর পর কিস্তি দেয় সেক্ষেত্রে ইয়ারলি যে রেটটা থাকবে সেই ইয়ারলি রেটটাকে আমার 4 দিয়ে ভাগ করে কোয়ার্টারলি বা ত্রৈমাসিক রেটে কনভার্ট করে ফেলতে হবে। এরপরে আসছি এনপার। এনপার হচ্ছে টোটাল নাম্বার অফ পেমেন্টস। টোটাল নাম্বার অফ পেমেন্টস মানে হচ্ছে যে তিনি ঋণের মেয়াদে মোট যতগুলো কিস্তি দিবেন সেই কিস্তি সংখ্যা। আপনি যদি ঋণটা 5 বছরের জন্য দেন এবং সে যদি প্রতি মাসে মাসে কিস্তি দেয় সেক্ষেত্রে 5 বছরে 5 বার 60, 60টা হবে কিস্তি সংখ্যা, অর্থাৎ এনপারের মান হবে সেক্ষেত্রে 60। এরপর হচ্ছে পিভি। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা বুঝবো যে টাকাটা বড়ুয়ার ঋণ হিসেবে নিচ্ছে সেই টাকাটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা বরুড অ্যামাউন্ট। আমরা যদি কাউকে 5 লক্ষ টাকা ঋণ দেই তাহলে 5 লক্ষ টাকা হবে প্রেজেন্ট ভ্যালু। এরপর আছে FV, অর্থাৎ ফিউচার ভ্যালু। আমরা লোনের ইএমআই ক্যালকুলেট করতে পিএমটি ফাংশনে আমরা FV অপশনটাও আছে, বাট এটা আমাদের ইএমআই ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে না। সো ইএমআই ক্যালকুলেশনের জন্য আমরা FV-র ঘরে কিছুই বসাবো না। এরপর আছে টাইপ। টাইপ মানে হচ্ছে এখানে পেমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড অর পেমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। আমরা যেটা জানি যে আমাদের বড়ুয়াররা প্রায় 99% বড়ুয়ারই কি করেন, ওনারা মাসের শেষে কিস্তি পরিশোধ করে। তো এই ক্ষেত্রে আমরা টাইপের জন্য আমরা বিবেচনা করব যে পেমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড।
আমরা ফর্মুলায় গেলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ফর্মুলাটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি, অর্থাৎ একটা লোনের আমরা এখন ইএমআই ক্যালকুলেট করব। এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাচ্ছি। আমরা জানি যে একজন বড়ুয়ার ঋণের জন্য কোনো না কোনো ব্যাংকে তো যাবে। আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি সে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছে। তাহলে ব্যাংকের ঘরে আমরা ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক বসালাম। এখন ডাচ বাংলা ব্যাংকের আমরা এটা জানাই আছে যে ডাচ বাংলা ব্যাংকের এখন ইয়ারলি রেট হচ্ছে 9%, তাহলে বার্ষিক সুদের হার বসালাম 9%। এরপর হচ্ছে উত্তোলনকৃত ঋণের পরিমাণ। আমরা বোঝার সুবিধার্থে আমরা একটা ছোট লোন হিসেবে চিন্তা করি, 1 লক্ষ টাকা যদি ঋণের পরিমাণ হয় তাহলে আমরা এখানে বসালাম 1 লক্ষ টাকা। এরপরে মোট কিস্তির সংখ্যা, কিস্তির সংখ্যা আমরা ধরে নিচ্ছি যে বড়ুয়ার 5 বছরের জন্য ঋণটি নিচ্ছেন, অর্থাৎ 5 বছরে উনি প্রতি মাসে মাসে কিস্তি দিয়ে ঋণটি পরিশোধ করবেন। এক্ষেত্রে 5 বছরে মোট কিস্তি সংখ্যা হবে 5 বার 60, তাহলে কিস্তি সংখ্যা করে বসালাম 60। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাসিক কিস্তির পরিমাণ বা ইএমআই কত টাকা করে হবে। এখন আমরা ইএমআই আমরা বলছি যে আমরা এক্ষেত্রে এক্সেলে পিএমটি ফাংশন ব্যবহার করে আমরা ইএমআই বের করব। আমরা যারা এক্সেলে টুকটাক কাজ করি তারা নিশ্চয়ই জানি যে এক্সেলে যে কোনো ফর্মুলার জন্য এক্সেলের যে কোনো সেল ইউজ করতে হয় এবং সেই সেলে ইকুয়াল টু সাইন দিয়ে ফর্মুলাকে কল করতে হয়। আমরা আমাদের এখানে যে হলুদ চিহ্নিত বক্সটা আছে এই বক্সে আমরা এখন ফর্মুলাটা ইউজ করব। আপনি আপনার এক্সেল ফাইলের যে কোনো সেলেই আপনি ফর্মুলাটা ইউজ করতে পারেন। আমরা এই হলুদ চিহ্নিত সেলটিতে আমরা এখন ফর্মুলা বসাচ্ছি। তো ফর্মুলার জন্য প্রথমে আমরা ইকুয়াল টু সাইন দিয়ে নিলাম, তারপর আমাদের পিএমটি ফাংশনের জন্য আমরা এখন টাইপ করব পিএমটি। দেখেন পিএমটি টাইপ করার পরে কিন্তু নিচে কিন্তু ফাংশন বা ফর্মুলাটা দেখাচ্ছে। এই ফর্মুলায় যদি আপনি ডাবল ক্লিক করেন মাউসে তাহলে আপনার ফর্মুলাটি শো করবে, অথবা আপনার কিবোর্ডের ট্যাব কি প্রেস করলেই আপনার ফর্মুলাটি দেখাবে। আমি আমার কিবোর্ডের ট্যাব কি প্রেস করার পরে এই যে দেখেন ফর্মুলার সিনট্যাক্সটা কিন্তু নিচে দেখাচ্ছে। এখানে কি কি আছে, রেট, তারপরে এনপার, পিভি, এফভি, টাইপ। এখন আমি এই ফাংশনের কাজটুকু এখানে না করে আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমি আমাদের ফাংশন বারের এফএক্স এ ক্লিক করব। ক্লিক করলে ফর্মুলার ডায়ালগ বক্সটি চলে আসবে। আমি এখানে এফএক্স এ ক্লিক করছি, এই যে আমাদের ফর্মুলার ডায়ালগ বক্স অলরেডি চলে আসছে। এখানে দেখেন প্রথমে কি দেখাচ্ছে, রেট। তো রেট, রেটের ক্ষেত্রে আমরা কি জানি 9%, আমাদের ডাচ বাংলা ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। এখানে আপনি পার্সেন্টেজটা সহ লিখবেন। আমরা কি বলেছিলাম যে রেটটা ইয়ারলি দেওয়া থাকতে পারে বা ইয়ারলি দেওয়া থাকবে, কিন্তু কিস্তি যদি মাসে মাসে দেয় সেক্ষেত্রে রেটটাকে মাসিক রেটে কনভার্ট করে ফেলতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা মাসিক রেট হয়ে গেল। এরপরে এনপার, এনপার মানে হচ্ছে এই ঋণের মোট কিস্তি সংখ্যা। তো ঋণটা আমরা জানি যে উনি 60 কিস্তিতে পরিশোধ করবেন, তাহলে 60 বসাইলাম এখানে এনপারের মান। এরপর হচ্ছে পিভি, পিভি মানে হচ্ছে যে উত্তোলিত ঋণের পরিমাণ, উনি কত টাকা ঋণ নিচ্ছেন, ঋণ নিচ্ছেন হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে পিভির ঘরে 1 লক্ষ টাকা বসালাম। এরপর হচ্ছে এফভি মানে ফিউচার ভ্যালু। আমরা অলরেডি বলেছি যে ঋণের কিস্তি বের করার জন্য আমরা যে পিএমটি ফাংশনটা ইউজ করব সেখানে এফভি অর্থাৎ ফিউচার ভ্যালুর ঘরে আমাদেরকে কিছুই বসাতে হবে না, সো আমরা এটা স্কিপ করলাম। এরপর টাইপ, টাইপের ক্ষেত্রে আমরা কি বলেছি যে ঋণের কিস্তিটা যদি মাসের শুরুতে দেয় সেক্ষেত্রে আপনাকে এখানে কি বলা আছে নিচে একটু খেয়াল করেন, পেমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড হলে 1 বসাবেন, আর পেমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড হলে এখানে 0 বসাবেন অথবা কিছুই বসাবেন না। আমরা অলরেডি বলেছি যে আমাদের বড়ুয়াররা সাধারণত মাসের শেষে কিস্তি দেয়, তো এই ক্ষেত্রে টাইপের ঘরে আপনি হয় 0 বসাবেন অথবা খালি রাখবেন, কিছুই বসাবেন না। তো আমি এখানে কিছুই বসালাম না। এখন তাহলে আমাদের ফর্মুলার ইনপুটস দেওয়া শেষ, তাহলে এখন ওকেতে ক্লিক করি। এই যে দেখেন আমার কিন্তু কিস্তি বের হয়ে গেছে 1 লাখ টাকা, 9% সুদে 60 কিস্তিতে, 60টা মাসিক কিস্তিতে পরিশোধ করলে কিস্তি হবে 2,075.84। তাহলে হয়ে গেল। আপনার কোর ব্যাংকিং সফটওয়্যার ইএমআই ক্যালকুলেটর দেওয়া থাকুক আর না থাকুক, আপনি গণিতের অনেক বেশি পারদর্শী হন আর না হন এটা কোনো সমস্যা না, আপনি এক্সেলের এই পিএমটি ফাংশনটা ইউজ করে আপনি খুব সহজেই যে কোনো অঙ্কের ঋণের মাসিক কিস্তি কিন্তু হিসাব করে বলে দিতে পারেন। তো সম্মানিত ব্যাংকার, আমরা এখন এক্সেলের পিএমটি ফাংশন ইউজ করে 1 লক্ষ টাকার কিস্তিটা আমরা জানলাম। এখন চলুন তো দেখি, আমরা ডাচ বাংলা ব্যাংক নিয়ে যেহেতু কথা বললাম, ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে একটা লোন ক্যালকুলেটর দেওয়া আছে, সেখানে গিয়ে দেখি যে আমাদের হিসাবটা ঠিক আছে কিনা। চলেন আমরা ডাচ বাংলা ব্যাংকের
লোন ক্যালকুলেটরে চলে যাচ্ছি, আমি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের লোন ক্যালকুলেটরে চলে যাচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাদের করে সরাসরি এই পেজে নিয়ে আসবে। একটু নিচের দিকে যাই, এখানে লোন লোন ক্যালকুলেটর প্রথমে কি আছে, লোন অ্যামাউন্ট। আমরা জানি যে আমাদের উদাহরণে যে লোন লোনটা আমরা এতক্ষণ আলোচনা করেছি সেটার লোনের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। আর ইন্টারেস্ট রেট, এখানে ইন্টারেস্ট রেটটা বসাতে হবে বার্ষিক রেটটা। আমরা এক্সেলে কি করেছি, রেটটাকে আমাদের পেমেন্ট ফ্রিকোয়েন্সির সাথে মিল রেখে সেটাকে কনভার্ট করে ফেলতে হয়েছিল, অর্থাৎ মাসে মাসে কিস্তি পরিশোধ করার কারণে বার্ষিক রেটটাকে মান্থলি রেটে কনভার্ট করে ফেলেছিলাম। কিন্তু ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যে লোন ক্যালকুলেটর দেওয়া আছে এখানে এই কনভার্টটুকু আপনাকে করতে হবে না, এটা এই সফটওয়্যারই অটোমেটিক্যালি করে নিবে। এখানে শুধু ইয়ারলি রেটটা বসালেই চলবে, তাহলে এখানে আমি রেট ইয়ারলি রেট যেটা 9% সেটাই বসাতে হবে। এরপর হচ্ছে লোন পিরিয়ড ইন ইয়ার্স, আমরা ওইখানে কি করেছিলাম যে কিস্তি সংখ্যাটা বসাতে হয়েছিল, আর এখানে আপনাকে লোনের যে পিরিয়ড কত বছরের জন্য লোনটা দেয়া হয়েছে সেই পিরিয়ডটা বসালে, তাহলে এখানে লোনটা দেওয়া হয়েছিল 5 বছরের জন্য। তাহলে 5 বছরের জন্য হলে এখন তাহলে আমি এই যে নিচে দেখেন মান্থলি ইনস্টলমেন্ট কত টাকা করে হবে, এখন আপনি ক্যালকুলেটে এখানে ক্যালকুলেটে ক্লিক করলে হবে, আর না করে বাইরে ক্লিক করলে আপনার কিস্তি সাইজটা চলে আসবে অটোমেটিক্যালি। এই যে দেখেন আমি ক্যালকুলেটে ক্লিক করে নিয়ে বাইরে ক্লিক করেছি, এই যে মান্থলি ইনস্টলমেন্ট, এই যে 2000 2075 টাকা 84 পয়সা। এরপরে নিচে আপনার দেখেন 5 বছরে সুদ সহ মোট কত টাকা পরিশোধ করবেন, তারপরে মোট পরিশোধের মধ্যে সুদের অঙ্ক কত, নিচে কিন্তু সেটাও কিন্তু দেখাচ্ছে। তাহলে আমাদের আমাদের এক্সেলের ক্যালকুলেশন এবং ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটের যে ক্যালকুলেশন দুইটা সেম, আর তাহলে আমাদের এক্সেলের ক্যালকুলেশন ঠিক আছে বলে আমরা ধরে নিতে পারি। তো সম্মানিত ভিউয়ার, এই হলো আপনি এক্সেলে কিভাবে আপনার বরোয়ারের লোনের কিস্তি সাইজটা আপনি হিসাব করবেন তা দেখালাম। আপনার যদি এক্সেলে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংক বা ব্যাংকের ওয়েবসাইট এরকম লোন ক্যালকুলেটর দেওয়া থাকে, কিন্তু এক্সেলে দেখানোর কারণে আপনার কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমাদের ব্যাংকগুলোর ওয়েবসাইটে যে লোন ক্যালকুলেটর দেওয়া আছে এখানে কিন্তু আপনার ইন্টারনাল আরো ক্যালকুলেশন আছে, এর ফলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ক্লিয়ার হইতো না। এক্সেলের পিএমটি ফাংশনটা ইউজ করার কারণে আমি আশা করি আপনার আন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আরো একটি কথা বলেই শেষ করব ভিডিওটা, আমি ইএমআই এর উপরে আরো কয়েকটি সিরিজ ভিডিও তৈরি করব, কারণ ইএমআই ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু জটিলতা আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর আরো কিছু বিষয় আছে। তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আর এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।